তুমি তো ছিলে, তুমি তো দেখলে যা কথাবার্তা সবার সামনেই হলো। জয় তো সকলের সামনে নিজের মুখেই বলল যে ও পার্টিটা ওর ওই সো কল্ড ম্যারেজ অ্যানিভার্সারির দিনই রাখতে চায়, ওর নিজের সাকসেস পার্টি, তাই না? তোমার সামনেই তো সব কথা হলো, তুমি কেন বলতো শুধু শুধু গিলটি ফিল করছো? তুমি একদম এসব ভেবো না। না গো বড় বৌদি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা যাই বলো ব্যাপারটা ঠিক হচ্ছে না। শুধুমাত্র একজন ভালো বন্ধুর মতো আমি জয়ের পাশে থাকতে চাই, নাথিং এলস, প্লিজ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড উই আর বিজনেস পার্টনার্স, এই সব কিছুর জন্য যদি কোনো রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আমার আর জয়ের মধ্যে, আর তার এফেক্ট এসে পড়ে আমাদের ব্যবসায়, খুব বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আমি কি তোমাকে বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি? আরে ডোন্ট ওয়ারি অনিশা, কোনো সমস্যা হবে না, ট্রাস্ট মি, জয় নিজে যেখানে রাজি ছোট মা রাজি, কার সাধ্য ভাত সাধবে, বাকিরাও মেনে নিতে বাধ্য। আমি বলছি তোমায় শোনো, হ্যাঁ অবশ্য কয়েকজন আছে যারা বিশাল বিদ্রোহ প্ল্যান করছে। আরে বুঝলে না কারা আছে? না এই বাড়িতে কয়েকজন রানী চামচা, রানী ভালো করুক খারাপ করুক সব কিছুতেই যারা অন্ধের মতো রানীকেই সাপোর্ট করে, কারণ যে বললাম চামচা তেল মারতে হবে সেই জন্য। কিন্তু তারাও মনে হয় বুঝে গেছে যে এবারে তারা খুব একটা সুবিধে কিছু করতে পারবে না। শোনো পার্টিটা বাড়িতেই হচ্ছে, তুমি তো জানো আমাদের জয় বাড়ির অ্যাম্বিয়েন্সই ভালোবাসে, বাড়ির খাবার দাবারই ভালোবাসে, বাট স্টিল আই ওয়ান্টেড টু বি আ বিগ ইভেন্ট, বাঙালি খাবারও থাকবে কন্টিনেন্টালও থাকবে। পট্টি ভাইকে একবার দেখো, পট্টি ভাইকে দেখে না মনে হচ্ছে জয় বিদেশ থেকে পড়াশোনা করে আসেনি, বর্দি ভাই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। অনিশা রিমেম্বার আই নিড ইওর হেল্প, আমি চাই সেদিন তুমি খুব সুন্দর করে সেজে জয়ের পাশে থাকো, ইউ শুড লুক লাইক আ কুইন। জানোই তো সেদিনকে আমাদের বেশ কিছু রিলেটিভ স্পেশাল গেস্টরা আসবেন, আমি চাই তারা সবাই জয়ের পাশে তোমায় দেখুক, রানী কেন? বড় বৌদি নো, বুঝতে পেরেছি, আমি তোমাকে যতই বোঝাবার চেষ্টা করি না কেন তুমি আমার কথা বুঝবে না, আমার কথা তুমি শুনবে না, তাই তো? ঠিক আছে আমি রাখছি, বাই। ভাল লাগে না আমার আর এই অনিশাটা না কিছু বুঝতে, বাবারে বাবা কি রাগ, আমার তো দেখেই ভয় লাগছে। এই সাবধান, যা পুষ্ট দুজনে আবার বাস্ট করে যাও না। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।